ওয়েল সাউথ সিনেমা বাঘিরা রিলিজ হয়েছিল কিছুদিন আগে আর এখন এর হিন্দিটা ভার্সান এসে গেছে এই সিনেমা নিয়ে একটা ছিলই তাই সিনেমাটি কেমন হলো কি নিয়ে তা আমরা এক পুলিশ অফিসার থেকে সুপার হিরো হয়ে ওঠার সিনেমা যেখানে একজন পুলিশ অফিসার হয়ে কিছু না করতে পারলেও বাঘিরা রূপে কাইমের বিরুদ্ধে লড়ছে যেখানে আছে জবরদস্ত অ্যাকশন হাইটেক কিছু গ্যাজেটের ব্যবহার একটা টান টান ভাব এর সঙ্গে থ্রিলার ভাবো তবে এই সিনেমাটা যখন প্রথম দেখবেন তখন হয়তো স্লো মনে হতে পারে কারণ এর প্রথম থেকে মিনিট একটা অর্ডিনারি সিনেমাই মনে হবে যেখানে একজন পুলিশ অফিসার অন্যায়ের বিরুদ্ধে লড়ছে কিন্তু সিস্টেম তাকে লড়তে দিচ্ছে না চোখের সামনে ক্রাইম হলেও সে কিছু করতে পারছে না সেরকমই একটা মেয়ে রেপ হয় ও পরে সেই মেয়েটি আগুন চালিয়ে সে নিজেকে আত্মহত্যা করে নেয় এই জিনিসটা আপনি অন্যান্য সিনেমার মতনও মনে হতে পারে কিন্তু এর পর থেকে যে সিন আছে সেগুলো বেশ জবরদস্ত যখন থেকে এই পুলিশ অফিসার বাগিরা রূপে সামনে আসবে সেখান থেকে দর্শকদের আপনাকেও সিনেমাতে বেঁধে রাখবে আর এই সিনেমা থেকে আমার ইংলিশ সিনেমা ব্ল্যাক প্যান্থারের কথা অনেকবার মনে হয়েছে বলতে গেলে এটা দেশি সুপার ব্ল্যাক প্যান্থারের মতো যেখানে এর অ্যাকশন স্টাইল ও স্কিল বেশ দুর্দান্ত তাতে এক ভিলেনও আছে যার প্রথম শিনী আপনাকে কাঁপিয়ে দেবে খুব খুংকার দেখানো হয়েছে তাকে যে হিউম্যান টাপিং থেকে শুরু করে ড্রাগের ব্যবসা সব কিছুর সে করে তাকে আটকানোই হচ্ছে বাঘিরার লক্ষ্য এর সঙ্গে আপনার জন্য কিছু টুইস্টও আছে যার জন্য সাউথের আরও একটা দুর্দান্ত সিনেমা এই বাঘিরাকে বলা যেতে পারে তাই আপনি যদি বেশ ভালো সিনেমা দেখতে চান তাহলে নিশ্চিন্তে এই বাঘিরা সিনেমা দেখে নিতে পারেন আমার তো বেশ ভালো লেগেছে আর রেডিংয়ের দিক থেকে যদি বলেন তাহলে পাঁচের মধ্যে সাড়ে তিনটে স্টার নিশ্চিন্তে দেওয়া যেতে পারে তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ